আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লটকা মাছের দু পেঁয়াজা। আর এই লটকা মাছের দু পেঁয়াজাটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি লটকা মাছটা ভুনা করেছি বা দু পেঁয়াজা করেছি। এর জন্য এখানে আমি নিয়েছি লটকা মাছ, এবারে দিয়ে দেব হলুদের গুঁড়া আর লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমি মাছগুলো ভালো করে মেখে নিয়েছি, এবার আমি ভেজে নেব। এই তো আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এইভাবে লটকে মাছটা ভুনা করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে লটকা মাছটা দু পেঁয়াজা খেতে কেমন লাগে। এই তো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি, এবার আমি কিছুক্ষণ ভেজে নেব। এই তো মাছগুলো এক পিক ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দেব, এক এক করে আমি সবগুলো মাছ উল্টে দেব। আর এই মাছটা ভাজার সময় পানি উঠবে, ভয় পাওয়ার কিছু নেই, একটু বেশি সময় ধরে ভেজে নিলেই পানিটা শুকিয়ে যাবে। এই তো আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি, আবার এই পিঠে আমি কিছুক্ষণ ভেজে নেব। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলব। এই তো আমি চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, এবারে দিয়ে দেব রেগুলার অয়েল 2 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এই তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট, একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ আর লবণ স্বাদ মতো। এবারে আমি মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব। এই তো মিক্স করে নেওয়ার পর এবার আমি একটু কষিয়ে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নিলে একটু ফ্লেভারটা ভালো আসে। এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব পানি। পানিতে দিয়ে মশলাটা পানির সাথে মিশিয়ে দিতে হবে। এবারে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত বলক আসে। এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর তরকারির ঝোলটা বলক এসে গেছে, এবারে আমি দিয়ে দেব যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো এখন আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আর এই লটকা মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ বেশি নাড়তে গেলে মাছটা ভেঙে যাবে, মাছগুলো খুবই নরম, এজন্য হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। এই তো এবারে দিয়ে দেব কিছু কাঁচা মরিচের ফালি। এই তো এবারে ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আমার তরকারিটা হয়ে যায়। তাহলে ফিরে আসছি তরকারিটা হয়ে যাওয়ার পর। এই তো দেখি আমার মাছের কি অবস্থা। এই তো মাছটা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব জিরার গুঁড়া, আমি 1/2 চা চামচের কম জিরার গুঁড়া নিয়েছি, কারণ মাছটা নরম যেহেতু তাই মাছটা ভেঙে যেতে পারে, এই জন্য একটু হালকাভাবে মিশিয়ে দিলেই হবে, বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। আর অবশ্যই লবণটা চেক করে দেখবেন। এবারে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো চুলায় রেখে তারপর নামিয়ে ফেলবো, নামিয়ে সার্ভ করে নেব। এই তো আমি সার্ভ করে নিয়েছি, হয়ে গেছে লটকা মাছের ভুনা বা দু পেঁয়াজা। এই লটকা মাছের দু পেঁয়াজাটা রান্না করা খুবই সহজ, খেতে দারুণ মজা, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।